নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে মোট আমি পঞ্চাশটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো রাখা হয়েছে জি কে পার্ট থেকে পুষ্টি জনস্বাস্থ্য এ সমস্ত এরিয়া থেকে এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে যেমন ধরনের প্রশ্ন তোমাদের আইসিডিএস পরীক্ষায় করা হয় ঠিক সেই ধরনের প্রশ্ন এই প্রস্তুতি ক্লাসে কিন্তু রাখা হয়েছে তোমাদের যাদের স্বপ্ন যে আইসিডিএস পরীক্ষায় পাস করে চাকরি করবে বা কর্মী বা সহায়িকা হবে তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই সাড়ে সাথে তোমাদের যে নিজেরা সেলফ স্টাডি করতো সেটাও কিন্তু চালিয়ে যাও সেলফ স্টাডির বিকল্প কিছু হয় না ইতিমধ্যে অনেক জেলায় এই আইসিডিএস পরীক্ষার যে ফর্ম ফিলাপ সেটা হয়ে গিয়েছে আবার কোন কোন জেলায় ফর্ম ফিলাপ চলছে তো এখন থেকে আমি তোমাদের জন্য প্রতিদিন পঞ্চাশটি করে প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব তোমাদের আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এর সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আমি যে প্র্যাকটিস শেয়ারগুলো আপলোড করবো তোমাদের জন্য সেখান থেকে প্রায় এইটটি পারসেন্ট প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার সময় কমান পেয়ে যাবে এই প্রশ্নগুলো রিসার্চ করা বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না যাও যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভারতের সব থেকে জনবহুল রাজ্য কোনটি অপশন এ আছে মধ্যপ্রদেশ অপশান বিতে উত্তরপ্রদেশ সি তে আছে পশ্চিমবঙ্গ এবং ডি ডিতে আছে মহারাষ্ট্র তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতের সব থেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে ভারতে চতুর্থ পরের প্রশ্ন কবে শিক্ষক দিবস পালন করা হয় অপশান এতে আছে পাঁচই সেপ্টেম্বর অপশান বিতে আছে পাঁচই অক্টোবর অপশান সিতে আছে পাঁচই নভেম্বর অপশান ডিতে আছে পাঁচই ডিসেম্বর তো এই প্রশ্নের উত্তরটা আমাদের সকলেরই কম বেশি জানা আছে যে শিক্ষক দিবস পালন করা হয় অপশান এ হবে সঠিক উত্তর পাঁচই সেপ্টেম্বর পরের প্রশ্ন শিক্ষক দিবসের সাথে কোন রাষ্ট্রপতির নাম জড়িত আছে অপশন এ রাজেন্দ্র প্রসাদ অপশন বিতে আছে এপিজে আব্দুল কালাম সি সিতে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণাং ডি ডিতে আছে প্রতিভা পাটেল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণাং তার নাম জড়িত ঠিক আছে শিক্ষক দিবসের সাথে পরের প্রশ্ন পাঁচ নম্বরে দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম বলো অপশান এতে আছে আলু অপশন বিতে আছে সাবিন অপশান সিতে মাংস এবং অপশন ডিতে আছে ডিম তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন সি মাংস হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পরের প্রশ্ন ছ নম্বরে ভিটামিন ই এর অভাবে কী রোগ হয় অপশান এতে আছে রাতকানা অপশন বি বনধাত্ম অপশান সিতে আছে জাখমা অপশন ডিতে আছে বেরি বেরি তো ভিটামিন ই এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে অপশান বি বন্ধাত্ম বন্ধাত্ম রোগ হয় অপশান ই এর অভাবে পরের প্রশ্ন সাত নম্বরে বেথুয়া ডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত অপশান এতে আছে দার্জিলিং অপশান বিতে জলপাইগুড়ি অপশান সিতে আছে নদিয়া এবং অপশান ডিতে আছে কোচবিহার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নদিয়াতে অবস্থিত এই বেথুয়া ডহরি অভয়ারণ্য পরের প্রশ্ন আট নম্বরে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় এটা আমাদের সকলেরই জানা যে ভিটামিন এ এর অভাবে রোগ হয় সেটা হচ্ছে রাত কানা অপশন এ হবে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন ন নম্বর ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় অপশান এতে আছে রিকেট অপশন বিতে আছে স্কারভি অপশন সিতে আছে জাকমা যক্ষা এবং অপশন ডিতে আছে বেরি বেরি তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি তোমরা এটা খুব ভালো করে মনে রাখো এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরীক্ষায় এর আগে এসেছে তো এই প্রশ্নটাই তোমাদেরকে হয়তো পরবর্তীকালে দিয়ে দিতে পারে কি বললাম ভিটামিন সি এর অভাবে রোগ হয় স্কারভি এবং ভিটামিন এ এর অভাবে হয় রাত কানা পরের প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় আবার এসছে ভিটামিন ডি তো ডি এর অভাবে কী রোগ হয় সেটা দেখো অপশান এতে আছে রিকেট অপশান বিতে আছে স্কারফি অপশান সিতে যক্ষা অপশান ডিতে আছে বেরি বেরি তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এ রিকেট ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় কি বললাম ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এর আগে বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসেছে যে আইসিডিস কথাটির পুরো অর্থ কী বা পুরো নাম কি আইসিডিএস কথাটির পুরো নাম কী তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ অপশান বি হচ্ছে ইন্টারাগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস কী বললাম ইন্টারাগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো কিন্তু মনে রেখো কারণ এই প্রশ্নটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন আছে ও আর এস কথাটির পুরো নাম কি ও আর এস তো কথাটি তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছো তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের অপশন সি হবে সঠিক উত্তর কি আছে অপশান সিতে দেখো ওরাল রিহাইড্রেশন সলিউশন কি বললাম ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা খুব মনে রাখবে এই প্রশ্নটা তারপরে আছে তেরো নম্বর প্রশ্ন দেখো ও পি ভি কথাটির পুরো নাম কি ও পি ভি কথাটির পুরো নাম কি চারটে অপশান দেওয়া আছে তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি ওরাল পোলিও ভ্যাকসিন কি বললাম পি ভি ফুল ফর্ম ওরাল পোলিও ভ্যাকসিন খুব ভালো করে মনে রেখো এই তিনটা যে পুরো নাম বললাম এই তিনটা প্রশ্নর সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রেখো পরে প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তো অপশন এতে আছে পনেরোশো ছাপান্ন অপশন বিতে আছে ষোলোশো ছাব্বিশ অপশন সিতে আছে পনেরোশো ছাব্বিশ অপশন ডিতে আছে ষোলোশো ছাপান্ন তো এই যে প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কী বললাম মনে থাকবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কার সাথে কার হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল মুঘল সম্রাট বাবরের সাথে যে দিল্লির যে সুলতান ছিল শেষ সুলতান সেটা হচ্ছে ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদির সাথে মুঘল সম্রাট বাবরের এই যুদ্ধ হয়েছিল পানিপথে প্রথম যুদ্ধ পরের প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথে প্রথম যুদ্ধ হলো তারপরে এসেছে কি দ্বিতীয় যুদ্ধ তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যায় পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কার সাথে কার হয়েছিল আমি সেটা বলে দিচ্ছি তোমাদের এটা হয়েছিল যে আকবরের সাথে আকবর আকবরের সাথে যে শেষ যে হিন্দু সেনাপতি ছিল যে হিমু আকবরের সাথে কার হয়েছিল হিমু হয়েছিল ঠিক আছে আকবরের সাথে হিমু পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধ হয়েছিলো এবার আসি ষোলো নম্বর প্রশ্ন দেখো কি বলছে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধ তো অপশান তোমরা চারটে দেখতে পাচ্ছ তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এই তৃতীয় যুদ্ধ কাদের সাথে কাদের হয়েছিল সেটা বলে দিচ্ছি তোমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল যে মারাঠাদের সাথে আফগানদের হয়েছিল এই পানিপথের তৃতীয় যুদ্ধ পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল তো চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা এতে আছে উনিশশো একত্রিশ বিতে আছে উনিশশো আঠাশ উনিশশো তিরিশ আছে আর উনিশশো বিয়াল্লিশ আছে তো আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অপশান সি হবে সঠিক উত্তর ঠিক আছে এই আইন অমান্য আন্দোলন শুরু করেছিল মহাত্মা গান্ধী পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন অপশন এতে আছে দেখো উনিশশো একত্রিশ অপশন বিতে আছে উনিশশো আঠাশ সি সিতে উনিশশো তিরিশ এবং অপশান ডিতে আছে উনিশশো বিয়াল্লিশ তো এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল অপশন ডি হবে সঠিক উত্তর উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে আঠই এবং নয় আগস্ট আঠই আগস্ট এই ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত হয়েছিল কে শুরু করেছিল ভারত ছাড়ো আন্দোলন সেটা হচ্ছে মহাত্মা গান্ধী পরের প্রশ্ন উনিশ নম্বরে সতীদাহ প্রথা কত সালে রোধ করা হয় সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশন এ হবে সঠিক উত্তর কী বললাম আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল তো সেই সময় যে গভর্নর জেনারেল ছিলেন ভারতে তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং আর যে সতীদাহ প্রথা রোধ করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন তারা হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ঠিক আছে তোমরা এই নামটা মনে রাখবে যে সতীদাহ প্রথাকে রোধ করেছিলেন তো হয়ে যাবে রাজা রামমোহন রায় ঠিক আছে আর কার সময় হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কুড়ি নম্বর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সিতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অপশন ডিতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো এই যে প্রশ্ন এই প্রশ্নটার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রেখো বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র দুটোই ব ব আছে কিন্তু পরের প্রশ্ন নিচের কোনটি রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য অপশান আছে ফলিক অ্যাসিড অপশান বিতে আছে পটাশিয়াম অপশান সিতে ভিটামিন কে এবং অপশান ডিতে আছে ভিটামিন ডি তো এই যে প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন কে অর্থাৎ ভিটামিন কে হচ্ছে রক্ত চঞ্চনের জন্য অপরিহার্য পরের প্রশ্ন বাইশ নম্বর ম্যালেরিয়া রোগ কিসের দ্বারা হয় তো অপশান এতে আছে ছত্রাকের দ্বারা অপশন বি ব্যাকটেরিয়া অপশান সিতে আছে প্রোটোজোয়া এবং অপশান ডিতে আছে ভাইরাস তো এই ম্যালেরিয়া রোগ কিসের দ্বারা হয় উত্তর হয়ে যাবে প্রোটোজোয়া অপশান সি হবে সঠিক উত্তর ঠিক আছে অপশান সি হবে সঠিক উত্তর প্রোটোজোয়া পরে প্রশ্ন সতীদহ প্রথা রোধ করেন এই প্রশ্নটা আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে সতীদাহ পথাকে রোধ করেন এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে ঠিক আছে এই প্রশ্নটার উত্তরে আমি বললাম না পরের প্রশ্ন যক্ষা রোগের জীবাণু মানুষের শরীরে কোথায় আক্রমণ করে অপশান এতে আছে অস্থি অপশন বিতে আছে ফুসফুস অপশন সিতে বৃক্ক এবং অপশন ডিতে আছে হৃৎপিণ্ড তো এই যে প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুসফুস অর্থাৎ যক্ষা রোগের জীবাণু মানুষের ফুসফুসকে আক্রমণ করে পরের প্রশ্ন ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়া কিসের দ্বারা অপশন এতে আছে পুরুষ অ্যানোফিলিস মশা অপশন বিতে আছে স্ত্রী অ্যানোফিলিশ মশা এবং অপশন সিতে আছে পুরুষ কিউলেক্স মশা এবং অপশন ডিতে আছে স্ত্রী এডিস মশা তো ম্যালেরিয়া রোগ ছড়াই এটা আমাদের সকলেরই জানা আছে যে ম্যালেরিয়া রোগ ছড়ায় অপশন বি হবে সঠিক উত্তর স্ত্রী অ্যানোফিলিশ মশা এই মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় পরের প্রশ্ন ছাব্বিশ নম্বরে বি সি টিকা কোন রোগের প্রতিরোধের ক্ষেত্রে দেওয়া হয় বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধের ক্ষেত্রে দেওয়া হয় অপশন এতে আছে যক্ষা অপশন বি বসন্ত অপশন সিতে আছে টাইফয়েড অপশন ডিতে আছে কলেরা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যক্ষা যক্ষা রোগের ক্ষেত্রে বিসিজি টিকা কিন্তু দেওয়া হয় পরের প্রশ্ন সাতাশ নম্বর কোনটি কলেরা রোগের জীবাণু বহন করে অপশন এ আছে আরসালা অপশন বি এঁদুর অপশন সিতে আছে মশা এবং অপশন ডিতে আছে মাছি তো কলেরা রোগের জীবাণু বহন করে কোন কোন প্রাণীটা তো এখানে দেখা যাচ্ছে উত্তর হয়ে যাবে অপশন ডি মাছি এই মাছি কলেরা রোগের জীবাণু বহন করে নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন অপশান এতে আছে লুই পাস্তর অপশন বি জগদীশ চন্দ্র বসু অপশান সিতে আছে রোনাল্ডো রস এবং অপশন ডিতে আছে এডওয়ার্ড জেনার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অপশন সি হবে সঠিক উত্তর রোনাল্ড রস তিনি ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন বাংলার দুঃখ কোন বলা বলা হয় হয় বাংলার দুঃখ কোন আছে ভাগীরথী অপশন বি দামোদর অপশন সিতে আছে তিস্তা এবং অপশন ডিতে আছে মহানন্দা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে পরের প্রশ্ন তিরিশ নম্বর জলদাপাড়া অভয়ারণ্য কোন কোথায় অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত অপশন এ দার্জিলিং অপশন বিতে আছে জলপাইগুড়ি অপশন সিতে আছে কোচবিহার এবং অপশন ডি আছে আলিপুরদুয়ার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলিপুরদুয়ারে এই জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত আছে পরের প্রশ্ন একত্রিশ নম্বর সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র বলেছে তো এখানে অপশন চারটে দেখতে পাচ্ছো তোমরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ কোন জেলায় অবস্থিত আছে সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পুরুলিয়াতে অবস্থিত হচ্ছে এই সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পরে প্রশ্ন কপালকুণ্ডলা কে রচনা করেন কপাল কে রচনা করেন অপশন এতে আছে মহাকবি কালিদাস অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সিতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অপশন ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কপাল কুণ্ডলা রচনা করেছিলেন পরের প্রশ্ন তেত্রিশ নম্বর জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন অপশন এ মহাবীর অপশন বিতে আছে গৌতম বুদ্ধ অপশন সিতে আছে ঋষভদেব এবং অপশন ডিতে আছে অশোক তো জৈন ধর্মের যিনি প্রবর্তক ছিলেন তিনি হচ্ছেন অপশন সি গৌতম সরি ঋষভদেব এই ঋষভদেবকে তিনি ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর আর এই যে মহাবীর বা গৌত মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ঠিক আছে এটা মনে রাখবে মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল তো অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিলো অপশন এতে আছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো কুড়ি অপশন সিতে উনিশশো বাইশ এবং অপশন ডিতে আছে উনিশশো তিরিশ তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কে শুরু করেছিল মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলন শুরু করেছিল এবং এই অসহযোগ আন্দোলন রোধ করা হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কী বললাম উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ঠিক আছে এই অসহযোগ আন্দোলন করা হয়েছে কিসের জন্য যে চৌড় ঘটনার জন্য এই অসহযোগ আন্দোলনকে স্থগিত করা হয়েছিল পরে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে ভারতের দীর্ঘতম দীর্ঘতম নদী কোনটি উত্তর হয়ে যাবে অপশান এ আছে গঙ্গা বিতে আছে ব্রহ্মপুত্র সিতে আছে গদাবরী অপশন ডিতে আছে মহানদী তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশান এ গঙ্গা এ গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী পরের প্রশ্ন ছত্রিশ নম্বর কবি কঙ্কন কাকে বলা হয় কবি কঙ্কন কাকে বলা হয় অপশন এতে আছে চণ্ডী দাস অপশন বিতে আছে জ্ঞান দাস অপশান সি দাস এবং অপশন ডিতে আছে রূপনাম তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান সি দা মুকুন্দরাম এই মুকুন্দরামকে কবি কঙ্কন বলা হয়ে থাকে পরে প্রশ্ন সাঁত্রিশ নম্বর তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত অপশন এ আছে মহারাষ্ট্র বিতে আছে উড়িষ্যা সিতে আছে ঝাড়খণ্ড এবং দিতে আছে পশ্চিমবঙ্গ তো এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে অপশন বি উড়িষ্যাতে অবস্থিত এই তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র পরে প্রশ্ন আটত্রিশ নম্বর মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ মুম্বাই অপশন বিতে আছে এলাহাবাদ অপশন সিতে আছে কানপুর এবং অপশন ডিতে আছে কলকাতা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুম্বাই মধ্য রেলের সদর দপ্তর মুম্বাই অবস্থিত পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত পরে প্রশ্ন উনচল্লিশ নম্বর পাপকে ঘৃণা করো কিন্তু পাপি নয় এ কথাটি কে বলেছিলেন তো এ কথাটি বলেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর যীশুখ্রিস্ট বলেছিলেন এ কথাটি ঠিক আছে পাপকে ঘৃণা করো পাপি নয় এ কথাটি বলেছিলেন খ্রিস্ট পরের প্রশ্ন চল্লিশ নম্বর মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত তো মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত এটা আমাদের সকলেরই জানা যে প্রশ্ন সেটা হচ্ছে অপশান সি দুশো ছটি এই প্রশ্নটাই কিন্তু কিছুদিন আগে যে ফুট এসআই এক্সাম হলো সেই এসআই এক্সামে ফার্স্ট শিফটের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দেওয়া ছিল যে মানুষ শরীরে হাড়ের সংখ্যা কত উত্তর হয়ে যাবে দুশো ছটি পরের প্রশ্ন মণিপুরের রাজধানীর নাম কী তো মণিপুরের রাজধানীর নাম অপশন এ আছে কোহিমা অপশন বিতে ইমফল অপশন ডিতে আছে সিতে আছে আইজল এবং অপশন ডিতে আছে আগরতলা এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হয়ে যাবে ইমফল অপশন বি হবে সঠিক উত্তর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে তো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে এটা আমরা সকলেরই কম বেশি জানো দু হাজার তেইশ সালের অনুসারে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হচ্ছে তেইশটি ঠিক আছে এর পরবর্তীকালে কিন্তু বাড়তেও পারে কমতেও পারে সরি কমবে না বাড়তেই পারে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা পরে প্রশ্ন পথের দাবি উপন্যাসটি কে রচনা করেন অপশন এ আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শীতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই পথের দাবি এই উপন্যাসটি রচনা করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন এ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর সালক সংশ্লেষের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় সালক সংশ্লেষের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় অপশন এতে আছে নাইট্রোজেন অপশন বিতে আছে হাইড্রোজেন অপশন সিতে অক্সিজেন এবং অপশন ডিতে আছে কার্বন ডাইঅক্সাইড তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সালক সংশ্লেষের ফলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তারা কিন্তু টেনে নেয় এবং অক্সিজেন দেয় আমাদেরকে সর পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন বি হবে সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু পরের প্রশ্ন কাঁচা ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে কাঁচা ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইথেলিন ইথেলিন কাঁচা ফল পাকাতে সাহায্য করে পরের প্রশ্ন পোলিও টিকা কী আবিষ্কার করেন অপশান এতে আছে লুই পাস্তোর অপশন বিতে আছে জোনার সল্ক অপশন সিতে আছে রবার্ট হুক অপশন ডিতে আছে আলেকজান্ডার ফ্লেমিং তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জোনার শল্ক তিনি পোলিও টিকা আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন মানব শরীরে নারী স্পন্ধনের হার কত নারী স্পন্ধনের হার জানতে চাওয়া হচ্ছে মানব শরীরে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মিনিটে বাহাত্তর বার কি বললাম মিনিটে বাহাত্তর বার হচ্ছে মানব শরীরে নারী স্পন্ধনের হার পরের প্রশ্ন মানব শরীরে কত জোড়া পাঁজর থাকে মানব শরীরে কত জোড়া পাঁজর থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বারো জোড়া ঠিক আছে কী বললাম বারো জোড়া মানব শরীরে পাঁজর থাকে অর্থাৎ চব্বিশটি পাঁজর থাকে মানব শরীরে পরের প্রশ্ন তোমাদের পঞ্চাশ নম্বরে মান মানুষের রেচন অঙ্গের নাম কি মানুষের রেচ অঙ্গের নাম জানতে চাওয়া হয়েছে তো অপশন এতে আছে হিডপিণ্ড অপশন বি কিডনি অপশন সিতে আছে ফুসফুস এবং অপশন ডিতে আছে বৃক্ক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ক তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আমি আশা করছি তোমরা এখান থেকে এইটি পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিসের আনার চেষ্টা করবো এই আইসিডিএস কর্মী ও সহায়ক নির্মাণ পরীক্ষার জন্য ঠিক আছে তোমরা এই প্রশ্নগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলোই কম বেশি সমস্ত পরীক্ষায় কিন্তু এসে থাকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আর তোমরা যারা ভিডিওটি দেখলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে সাবস্ক্রাইব করে নাও কারণ এই পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি ছাড় দেবো সেগুলো দেখার জন্য সবার প্রথমে যদি তোমরা দেখতে পাও সেই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো তাহলে কোনো ভিডিও তোমরা আমার মিস করবে না তো চলো আজ বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ